হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মাছের ডিম। তো মাছের ডিম আমি কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ধৈর্য ধরে একটু দেখতে থাকুন। তো আমি প্রথমে কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি 2 টুকরো তেজপাতা দিয়ে দিলাম। আর তেজপাতাটা দেওয়ার কারণ, অনেকেই বলতে পারেন যে তেজপাতা কেউ মাছের ডিমে দেয় নাকি, আসলে যে মাছের ডিমের ফ্লেভারটা নিতে পারে না সে কিন্তু তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দেয়। তো আমি তেজপাতা দিয়েছি। তেজপাতা দিয়ে, পেঁয়াজকুচি দিয়ে, মরিচ কুচি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। আর সাথে একটা রসুন কুচিও দিয়েছি, ফ্লেভার অনেক সুন্দর আসে রসুন কুচি দিলে। তো এখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, তো আমি প্রথমে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে নেব। আর আপনারা যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, লাইক কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো আমি কিন্তু পেঁয়াজটা পুরো ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে আদার যে গন্ধটা আছে ওইটা আগে নিয়ে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর তারপরে স্বাদ মতো দিয়ে দেবো ধনিয়া গুঁড়া। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব। তো আপনারা যারা মাছের ডিম রান্না জানেন এইভাবে, বা আপনাদের মতো যেভাবে করেন এভাবে করলেও হয়। তো মাছের ডিমের মধ্যে অনেকে হয়তো টমেটো বা আলু দিয়ে রান্না করে, আমি কিন্তু শুধু মাছ ভুন মানে মাছের ডিমটা ভুনবো। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাছের ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছের ডিমটার কালার অন্যরকম চলে এসেছে। আর যারা মাছের ডিম পছন্দ করে তারা কিন্তু প্রায় প্রায় এই মাছের ডিমটা রান্না করে। তো এটা ছিল ইলিশ মাছের ডিম। আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা, দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে ডিমটা আর পেঁয়াজ রসুন মরিচটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তো দিয়ে তারপরে আমি একটু ঢেকে দেব। তো ঢেকে আমি ঢাকনা তুলে আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন এই যে ডিম কিন্তু চাপ লেগে গিয়েছে নিচে, মানে ঢাকনা দিয়ে একদম রাখবেন না, না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে, কারণ এটা ডিমটা কিন্তু পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে ওঠে। তা আমি এদের পরিমাণ মতো পানি দিয়ে ডিমটা ভালোভাবে নেড়ে চেড়ে এই যে পানিটা এখন শুকিয়ে একদম ডিমটা ভাজা ভাজা করে নেব। আর ডিমটা খেতে কিন্তু অনেক সুস্বাদু ছিল, যেহেতু ইলিশ মাছের ডিম কথাই নাই, আর আমার মেয়ে কিন্তু খেতে অনেক পছন্দ করে। তো এই যে আমি ডিমটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু অন্য অন্য ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আর আমি কিন্তু সব রকমেরই ভিডিও ছাড়ার চেষ্টা করি, আপনারা আমার চ্যানেলে গেলেই বুঝবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ডিমটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, আমি লাস্টে একটু তেল দিয়ে দিলাম যাতে ডিমটা লেগে না যায়। আর ডিম কিন্তু পরে পানি চলে গেলে আর লাগবেও না, সেভাবে ইয়ে করে মানে আমি একদম পারফেক্টভাবে সব কিছু দিয়েছি। তো তেলটা একটু কমিয়েছিল আমি আবার দিয়ে নিলাম, আর লবণটা চেক করে নিয়েছি। তো আপনাদের কাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্টে বলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি কিন্তু ডিমটা সম্পূর্ণ ভিডিওটা দিয়েছি, আপনাদের ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।